সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। সামনেই দোল আর একে অপরের জীবনকে এভাবেই রাঙিয়ে তুলেছে তারা দুজন। সম্প্রতি তারা একে অপরের যুগল থেকে দম্পতিতে পরিণত হয়েছে, তাদের কিন্তু আলাদা কোনো ইন্ট্রোডাকশানের দরকারই হয় না। একজনের নাম দুর্নিবার সাহা, আরেকজন মীনাক্ষী মুখোপাধ্যায়। আর আমাদের সাথে আজকে আড্ডায় রয়েছে দুর্নিবার এবং মীনাক্ষী। জানবো তাদের ব্যক্তিগত জীবন থেকে গানের কিছু কথা, তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু প্রথমেই বললাম যে তোমাদের তোমাদের জুটিটাকেই বলা হয় মিউজিক্যাল জুটি, তো শুরুটা কীভাবে হয়েছিল সেটা যদি বলো। ওই যে মিউজিক্যাল জুটি, তো শুরুটা মিউজিক দিয়েই। প্রথমে টিভির পর্দায় ওকে আমার বাড়ির সকলে দেখে এবং সবার খুব পছন্দ হয়। আমি দেখি না, আমার বাড়ির সকলে দেখে। তারপর মা, আর স্পেশালি মা আর ঠাকুমা আমার, তারা আমাকে বলেন যে এই ছেলেটার গলাটা একটু শোন, খুব সুন্দর গলাটা। তো আমি সেভাবে শুনি, তারপর সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমাদের আলাপ হয়, তারপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে। এইভাবেই স্মুথলি ব্যাপারটা চলেছে। তো তারপর তোমার থেকে জানবো যেটা, যে প্রথম যখন সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষীকে তুমি দেখেছিলে, তারপর সেখান থেকে মানে বন্ধুত্বটা এগুলো কীভাবে, তারপর তো বন্ধুত্ব থেকে ভালোবাসা আমরা সকলেই জানি। যে সময়টা থেকে ওর সাথে আমার প্রথম আর কি কথা বলা শুরু, তখন আমার আর কি আমাকে মানুষজন চিনতে শুরু করেছেন সেই সময়টাতে। তো তখন প্রচুর মানুষের মানে সদ্য পরিচিত একটা ছেলেকে দেখে যেরকমভাবে মানুষজন অ্যাপ্রোচ করে, তাদের সবার থেকে একদমই অন্য রকম একটা হিসেবে আমার সাথে যোগাযোগ করে। এবং সেই যোগাযোগ করাটার মধ্যে এত নিখুঁত একটা অবজারভেশন ছিল, সেটা আমাকে প্রচণ্ড রকম চোখ টানে এবং আমাকে বাধ্য করে বেসিক্যালি ওর কাছে যেতে এবং জানতে যে কীভাবে ও এটা বুঝতে পারে আমার বিষয়। এবং তারপরে মানে এমন একটা জিনিস, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সামথিং উইচ ইজ ভেরি পার্সোনাল এবং উই বোথ শেয়ার দ্যাট আ লট। তো আমাদের নিজেদেরকে, নিজেদের চিন্তাভাবনাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা আমাদের খুব হেল্প করতো এবং হেল্প এখনও করে অফকোর্স। মানে জোনড আউট হয়ে যাওয়ার জন্য আর কি আমরা একসাথে হয়েছি। সো এই নর্মাল আশপাশটা থেকে বেরিয়ে গিয়ে দুটো মানুষ যদি বাইরে কানেক্ট করতে পারে, তাহলে তাদের জন্য অনেক সুবিধা হয়, তাদের মনটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য। তো যেহেতু সেই বিষয়টা থেকেই কনভারসেশনটা শুরু হয়েছিল, তো আমাদের বাউন্ডারিটা ভাঙতে বেশি সময় লাগেনি, আমরা বাউন্ডারির বাইরে থেকেই শুরু করেছি। এবং যেহেতু ওর বাড়ির তরফ থেকে মানে টপ অর্ডার থেকে অ্যাপ্রুভালটা এসছে আর কি, সো আমাদের মানে সামাজিকভাবে নিজেদেরকে আর কি হারিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। আমরা নিজেদের আনন্দটা, নিজেদের সময় কাটানোটা সবটাই নিজেদের ইচ্ছা মতো অনেকটা করতে পেরেছি। অনেস্টলি সবাই এতটা লাকি হয় না। এবং আমরা যে সময় থেকে বেসিক্যালি একসাথে থাকতে শুরু করি, একসাথে সময় কাটাতে শুরু করি, একসাথে অনুষ্ঠানে যেতে শুরু করি, সেই সময়টাতে অনেককেই আর কি অনেকটা লুকিয়ে চুরিয়ে প্রেম টেম করতে হয় এরকম একটা অবস্থা, কারণ ও তখন কলেজে ছিল। কিন্তু সেই জায়গাটায় যেহেতু উই কানেক্টেড অন এ স্পেস উইচ ইজ নট ভেরি কমন টু পিপল, সো ইট হেল্পড আস আ লট। মানে আমি যেটা পার্টিকুলারলি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা পরিবারের হেল্প পেয়েছি খুবভাবে। আমরা খুব লাকি যে আমরা খুব ভালো বন্ধুবান্ধব পেয়েছি, মানে আমার বন্ধুবান্ধবরা ওকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে বা সিমিলারলি ওর বন্ধুবান্ধবরা আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, এই দিক থেকে উই হ্যাভ বিন ভেরি লাকি। তো তাই বন্ধুত্বটা আর কি মানে অনেকটা সময় ধরে খুব গাঢ় বন্ধুত্ব ছিল, তারপর ওটা প্রেম হয়েছে। তো নিজেদের মানে চেনার অনেকটা অবকাশ পেয়েছি। তো এই যে তোমরা সময়টা একে অপরকে দিয়েছো এবং তারপর ধীরে ধীরে তোমাদের সম্পর্কটা গিয়ে পরিণতি পেয়েছে পরিণয়, তো সেই ডিসিশনটা তারপর কিভাবে নিলে, কে নিলে প্রথম, মানে কে প্রথম কাছে এসেছি? প্রথম কাছে তুই এসেছিস? হ্যাঁ, কিন্তু মানে ও আমাকে প্রপোজ করে প্রথম। কিন্তু এই যে দুজন একসাথে থাকলে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়বে বা মিউজিক্যালিও আমরা অনেক বেশি অ্যাক্টিভ হতে পারবো, সেটা আমাদের দুজনেরই ডিসিশন ছিল একসাথে। সো সেই হিসেবে আমরা প্রথমে লিগাল ম্যারেজ করে নিই, রেজিস্ট্রি অ্যান্ড এঙ্গেজমেন্ট, তারপর আমরা অনেকটা পরে সোশ্যাল ম্যারেজের দিকে যাই।
তো এই যে মানে দুর্নিবার মানেই একটা মহিলা ফ্যানের মানে মহিলা ফ্যানদের ক্রেজ রয়েছে, তো সেই জায়গাটা থেকে তোমার কি কখনো সেই জায়গাটা ইনসিকিউরিটি ফিল হয়েছে না একদম মনে হচ্ছে না ঠিকঠাক আছে মানুষটা? না দেখো, আমি ওকে প্রথম যখন চিনি তখন আমি এটা আমি বলছি অ্যাটলিস্ট এখন থেকে 5.5-6 বছর আগেকার কথা, তো ডেফিনেটলি আমি আরেকটু কম ম্যাচিওর ছিলাম। তো প্রথম দিকে ডেফিনেটলি প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগেছি বা ঝগড়া হয়েছে এগুলো নিয়ে, কিন্তু তারপর এখন অনেকটা দিন কেটে গেছে তো এখন আর মানুষটা আমারই জানে। হ্যাঁ, তো যাই করুক ঠিক আছে, ওই যে যতই ঘুরি ওরা রাতে লাঠাই তো আমার হাতে, এটাই। তো দুর্নিবার তোমার সম্পর্কে তো সবাই আমরা মোটামুটি জানি, এবার একটু যদি মীনাক্ষীর সম্পর্কে তুমি বলো। ওর সম্পর্কে যেটা বলার, ওর পড়াশুনো একটা দিক, সেটা নিয়েও প্রচণ্ড সিরিয়াস। ওর বায়োটেকনোলজিতে বিটেক করা, তারপরে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজিতে মাস্টার্স করা, যাদবপুর থেকে গোল্ড মেডেলিস্ট, সব কিছু ঠিক আছে। কিন্তু সেটা বাদ দিয়ে ওর যে জিনিসটাকে আমি সবথেকে বেশি অ্যাট্রাক্টেড হয়েছিলাম বা দেখে খুব ভাল লেগেছিলো, সেটা হচ্ছে যে ওর ছোটোবেলা থেকে বাঙালি বাড়িতে সব বাচ্চাদের তো শেখানো হয় গান, আঁকা, নাচ, সব কিছু শেখানো হয়। ওকে ও সেটা একদম বাচ্চাবেলা থেকে শিখতে শুরু করে এবং সেটা প্রচণ্ড যত্ন দিয়ে শেখে, যেটা আমি কোনো দিন করিনি। কারণ আমি যখন গান শিখেছি তখন ওই প্রত্যেক সপ্তাহে, সেটাও ধরো ছোটোবেলা থেকেই শেখা হয়ে থাকলো, ছোটোবেলা থেকে যখন শিখেছি তখন ওই রোববারের ক্লাস থাকলে রোববার সকালবেলা প্র্যাকটিস করতে বসতাম। হ্যাঁ, কিন্তু ওর ক্ষেত্রে আমি সেটা দেখি যে ওর একদম বাচ্চা বয়স থেকে এতদিন পর্যন্ত শিখে আসা যেটা, সেটা ওর কাছে এখনও অনেক একদম বইয়ের মতো পরিষ্কার। সো সেটাতে আমার যেটা সুবিধা হয়, আমার ক্ষেত্রে পার্সোনালি, গানের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, আমার যদি কোনো গান নিয়ে, গানের কোনো নোটেশন নিয়ে, কোনো কী রাগের উপর আছে বা কী ধরনের খুব টেকনিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে যদি আলোচনা করার থাকে, শি ইজ মাই গো টু পার্সন। আমি একদম সরাসরি ওকে জিজ্ঞাসা করি জিনিসটা, কারণ আমি জানি ওর এই স্ট্রাকচারাল চিন্তাভাবনাটা আমার থেকে অনেকটা বেশি, অনেকটা বেশি গোছানো। তো এই গোছানো মানুষটাই আর কি আমার মতো একটা অগোছালো মানুষকে ধীরে ধীরে আর কি প্যাকেজটা তৈরি করছে। আর এইজন্যই তো পারফেক্ট ম্যাচ। একদম, একদমই তাই। এবং তাহলে এই যে এত ভালো ভালো কথা শুনলাম মীনাক্ষীর সম্পর্কে, তাহলে একদম মানে কোথাও কি কোথাও কোনো খুঁত নেই? ওই যে সব কিছুরই বেশি ভালো না, সেটা হচ্ছে বেশি গোছানো, এটাই। মানে কখনো কখনো যেটা হয় যে খুব সামান্য একটা জিনিস সেটা নিয়ে খুব বেশি চিন্তা না করলেও হয়, সেটা নিয়েও বড্ড বেশি চিন্তা করে। তো সেই জায়গাটাতে আমি একটু আর কি ব্যালেন্স করে দিই ব্যাপারটা, টেনশন করিস না, এত চাপ নিস না। ওর চাপ নেওয়াটাই একমাত্র সমস্যা, এটা ছাড়া আর কোনো অসুবিধা নেই। আর শনিবার তো একদম চাপলেস একজন মানুষ, প্রচণ্ড রকম মানে অতিরিক্ত আর কি। সেই জায়গাটায় মানে দুজনেরই দুটোই জিনিস বেশি আর কি, আমি অতিরিক্ত চাপ ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, দুজন দুজনকে সামলে নিই সেই দিকটা থেকে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে দুর্নিবারে কিন্তু অ্যাকচুয়ালি গানের জগতে আসাটাই একটা অ্যাক্সিডেন্ট, মানে যেটা ভালো অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। মানে সারেগামাপার অডিশনের একটু গল্পটা যদি শেয়ার করো। শর্ট ফিল্মের মতো একটা স্টোরি আর কি। আমি চাকরি ছেড়ে কলকাতায় এসেছি, তখন ফুল ফ্লেজেড ছবি তোলার জন্য আর কি কাজকর্ম করছি, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষকে অ্যাসিস্ট করছি, প্রচুর ইভেন্টসে গিয়ে ছবি তুলছি। তো যেদিন আমার সারেগামাপার অডিশনটা ছিল, সেদিন আমার সকালবেলা মানে ফার্স্ট হাফটা গোটাটা একটা বার্থডে পার্টি শ্যুট ছিল ITC-তে। তো সেখানে আমি ছবি টবি তুলে সেকেন্ড হাফে আমার একটা বন্ধুকে মিট করার কথা তার একটা মিউজিক ভিডিওর জন্য, তো সেটা আমি শ্যুট করতে যাব বলে তার সাথে আমি দেখা করতে গেছি। তো তা সে বলেছিল সে 5টার মধ্যে ফ্রি হয়ে যাবে, সো আমি তাকে 5টার সময় ভবানীপুরে গিয়ে যখন মিট করি সে তখন সারেগামাপার লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি বলেছি তুই কোথায়, এত একটা 1.5 কিলোমিটার লম্বা লাইন দেখতে পাচ্ছি তুই কোথায়? বলে আমি তো আপাতত ভেতরে ঢুকে গেছি, তুমি দেখো যদি ঢুকে আসতে পারো তাহলে লাইনে দাঁড়িয়েই কথা বলে নেবো, কারণ আরও 2-3 ঘন্টা টাইম লাগবে। আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো আমি এরকম একটা কোনো 5-6 জনের একটা ক্রু মেম্বার ছিল আর কি, যারা ছবি টবি তুলছিল, যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের, আমি তাদের সাথে যেহেতু আমার কাছে ক্যামেরা গিয়ার্স এন্ড এভরিথিং ছিল, আমি মিশে গিয়ে ঢুকে গেছি তার সাথে। ঢুকে গিয়ে তার কাছে গিয়ে যখন দাঁড়ায় সে বলে তোমার একটা ফর্ম লাগবে, ফর্ম সাইন করতে হবে। আমি ছবি টবি কিছুই জানিনি, সবাই গানের খাতা এরকম দিস্তা খাতা নিয়ে এসছে কি মুখস্ত করছে এরকম করে, আমি গিয়ে দাঁড়িয়ে একটা ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়েছি এবং কাগজের মতো হাওয়া টাওয়া খাচ্ছি। তো সেখান থেকে লাইনে দাঁড়িয়ে কথা বলতে বলতে তার সাথে কাজটা নিয়েও কথা হয়ে যায়। এবার সে অ্যাক্সিডেন্টলি জানতো যে আমি গান গাইতে পারি, সে আমাকে বলে শুভজিৎ, তার নাম শুভজিৎ,
ও আমাকে বলে যে এ তুমি আছো যখন গেয়েই দাও। এবার তখন এটা এরকম মজার একটা জিনিস, সেটা হচ্ছে যখন আমি লাইনে দাঁড়িয়ে আছি এবং আমার আগে আরও 10 জন, তো আমি ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত পরপর 10 জনকে শুনলাম একই গান গাইছে। তো সেটা শুনে আমি বেশ কনফিডেন্স পেলাম যে না, এরকমই যদি হয় ব্যাপারটা তাহলে ঠিক আছে, আমি 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 অন্য দুটো গান গাইতেই পারবো, সেটা যাই হোক না কেন। তো অদ্ভুতভাবে যে আমার অডিশনটা নিয়েছিল সে ওর ছোটোবেলার বন্ধু, হ্যাঁ তখনও কি চিনতাম না আমি, আমার বন্ধু না, আমার গুরু ধ্রুব ভট্টাচার্য, তার মেয়ে সঞ্চিতা ভট্টাচার্য, হ্যাঁ তো অডিশন নিয়েছিল, হ্যাঁ তো ইট ওয়াজ প্রি প্ল্যান, মানে ভগবানের ইচ্ছাতে চলছে সার্কেলটা। তো ও আর কি যখন দেখে তখন আমার এত এরকম ভদ্র সভ্য মানে লুকটা একদমই ছিল না, অন্যরকম একটা পাষণ্ডর মতো দেখতে ছিল আমাকে। তো সেই ওখানে গান গাওয়া হয়, তারপর আমাকে ডাকে। এবার বেসিক্যালি তখন একটা সিকিওর একটা চাকরি ছেড়ে এসেছি, তখন আমার কাছে কাজের ক্ষেত্রে যেটাই আমি পাবো না কেন সেটাই আমার কাছে অসাধারণ। তো 2-3 সপ্তাহ পরে ওদের তরফ থেকে ফোন আসে যে তোমার একটা আরেকটা অডিশন হবে, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড এরকম হবে, সেটাতেও যাই ঘুরতে ঘুরতে, সেটাও দিই। এবং তারপরে যখন ফাইনাল কলটা আসে তখন আমি একটা শুটে ছিলাম, তো সে আমাকে বলে যে হ্যাঁ তুমি চলে আসো ব্যাগপত্র গুছিয়ে, তোমার এখানে থাকা খাওয়া সব আমাদের দায়িত্ব। আমি বললাম বাহ, এটাই তো জীবন, থাকা খাওয়া ফ্রি আর তার সাথে তোমার কাজ একটাই করতে হবে, গান গাইতে। চলো, যেহেতু তুমি বলছিলে যে তুমি ছোটবেলাতে মানে রোববার দিন ক্লাস থাকলে রোববার দিন সকালবেলায় প্র্যাকটিসে বসতে, তো তুমি খুব ক্যাজুয়াল একজন মানুষ, তো সেই ক্ষেত্রে যখন তুমি গানের এরকম একটা অডিশনে গেলে এবং সেখান থেকে চান্স পেলে, তো তোমার কোথাও মনে হচ্ছিল যে তুমি একটা বাধার মধ্যে চলে আসছো নাকি বেশ এনজয় করছিলে ব্যাপারটা? এটা প্রথম দিনেই আমি বুঝতে পারি যে আমি একদমই মানে এই গোয়ালের গরু নই, একদম প্রথম দিনই বুঝতে পারি। কারণ আমি যেদিন অডিশনে ঢুকি আর কি ওই সবার মধ্যে, তখন 50 জন আছেন ওখানে আমি বাদ দিয়ে, আমাকে নিয়ে ইনক্লুড করে 50 জন টোটাল। সকালবেলা আমার তারপরের দিন ঘুম ভাঙে হচ্ছে, সবাই বিভিন্ন স্কেলে রেয়াজ করছে, তো দ্যাট ওয়াজ আ মানে হরিফিক, মানে একটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি যে কী হচ্ছে এটা, আমি তো এখানকার এইটা এই জগতের মানুষ আমি নই, একদমই নই। কিন্তু পরও ধীরে ধীরে বুঝতে পারি যে হ্যাঁ, গানটা এই জন্যই হয়তো আমার গাওয়ার মানে ডেস্টিনিতে ছিল, কারণ আমি সারাক্ষণই গান গাই। এবার ধরো তোমরা যখন শুট এই লাইটগুলো সেট করছিলে তখন দেখছেন আমি গুনগুন করে গান গাইছি, এবার সেটা সেটা মানে মিউজিকটা আমার কাছে প্রচণ্ডই আর কি ইটস আ ওয়ে অফ লাইফ ফর মি। এবার সারেগামাপাতে যাওয়ার আগে আমি কোনোদিন বাংলা গান শুনিনি গাইনি, সারেগামাপাতে যাওয়ার আগে কোনোদিন বাংলা গান শুনিনি গাইনি কিচ্ছু করিনি, অন্য ধরনেরই গান বাজনা শুনতাম যেটা আমাকে আমাকে এফেক্ট করতো, আমার কাজ করাতে সুবিধা করতো, বেসিক্যালি কনসেন্ট্রেট করার জন্য আমি গান শুনতাম বা গাইতাম। তো ইট হেল্প মি আ লট, মানে ওখানে গিয়ে বুঝতে পারি যে বাকি সবাই যেরকমভাবে মিউজিকটাকে পারসিভ করছে আমি একদমই সেটা দেখছি না, সেরকমভাবে আমি তাকাচ্ছি না এটার দিকে। তো ওই বাউন্ডারি বাইরে বসে দেখতে ব্যাপারটা খুব মজা লাগতো যে বাকি সবাই একটা যুদ্ধর জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি একটা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। সো এই দুটো মেন্টালিটি যে অনেকটাই আলাদা, দ্যাট হেল্প মি আ লট, মানে সেটাই 5.5 বছর ধরে চলছে, 5-6 বছর ধরে। মানে তুমি কম্পিটিশনে থেকে তুমি সেটাকে কম্পিটিশন হিসেবে নাও নি, কোথাও একটা এনজয়মেন্ট, তুমি গান করছো সবার গান শুনছো সেই হিসেবে তুমি ওই জায়গাটা প্ল্যাটফর্মটাই করছো। তো মীনাক্ষী, যেহেতু আমরা জানি যে তুমিও খুব ভালোই গান গাও, তো সেই জায়গাটা থেকে তোমার কেন মানে সামনে এরকমভাবে কেন পাইনি তোমাকে? তার কারণ হচ্ছে যে ওই বাঙালি মধ্যবিত্ত পরিবারের যেরকম ছোট থেকেই শেখানো হয় যে তোমার প্রায়োরিটি পড়াশোনা, তারপর তুমি গান করো, নাচ করো, আঁকা করো, কিন্তু হ্যাঁ কিন্তু প্রফেশন মানে প্রফেশনালি কিছু করার জন্য অতটাও ছোট থেকে এনকারেজমেন্ট পাইনি আমি। তো পড়াশোনা কমপ্লিট করার পর দুর্নিবারেরই হেল্পে অনেকটা, মানে ওই যে একটু ধুলো পড়ে গেছিলো আমার গানের ডায়েরিগুলোতে, ওগুলো আবার ঝেড়ে ঝুড়ে আর কি বার করা হলো, হ্যাঁ আবার গান শুরু করা হলো, হ্যাঁ সেটাই। তো এরপর আমরা কীরকমভাবে তোমাকে পাবো গানের মাধ্যমে? এরপর যে গানই করবো মানে এরকম কোনো প্ল্যান আপাতত নেই, ভালো লাগছে তাই গান করছি। হ্যাঁ শুধুই গান করবো সেরকম? হ্যাঁ শুধুই গান করবো সেটার কোনো প্ল্যান নেই, এখন ভালো লাগছে তাই গান করছি। একদম। তো সেই ক্ষেত্রে দুর্নিবারের কাছে আসবো, যে দুর্নিবারে আমরা জানি যে তুমি যেটা বললি একটু আগে যে তুমি ছোটবেলা থেকে কখনো বাংলা গান শোনোই নি, পরবর্তীকালে তোমার চয়েস অনেকটা চেঞ্জ হয়েছে, রবীন্দ্রসঙ্গীতে আমরা তোমাকে পেয়েছি, তো তোমার তো বোধহয় ফার্স্ট মানে তুমি প্রেফার করতে গজল শোনা,
তারপর সেখান থেকে চেঞ্জ হয়েছে এবং একটা টাইমে তুমি বোধহয় রক তারপর এরকম গান বেশি পছন্দ করতে, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমার এই চয়েসগুলো যে পরিবর্তন ঘটলো সেটা কিভাবে এলে? চয়েস পরিবর্তন হয়নি ঠিক, মানে ব্যাপারটা হচ্ছে ওই প্লেলিস্টে গান অ্যাড হওয়ার মতো এরকম হয়েছে। কারণ এখনও আমার মানে পছন্দের প্লেলিস্ট যেটা সেটার 50টা গানের মধ্যে হয়তো 4টে বাংলা গান আছে। হ্যাঁ, তো ওটাই অ্যাড হয়েছে গোটা জিনিসটা। কিন্তু সেই চেঞ্জটা যেটা হয়েছে যে যেহেতু আমি একটা গোটা নতুন দুনিয়া দেখতে পেয়েছি বেসিক্যালি, যেখানে এতজন মানুষ এই ধরনের গানগুলোকে এখনও শুনছেন এবং রিপিটেটিভলি শুনে যাচ্ছেন, এবং টেলিভিশন চালালে বা একটা রেডিও চ্যানেল চালালে সেখানেও ওই পুরনো গানগুলোকে বারবার ফেরত পাওয়া যায়। সো দিস ইজ মোর লাইক আ সার্ভাইভিং স্ট্র্যাটেজি টু ইউ নো লাইক বি ইন দ্য ফ্লো, যেখানে আমাকে যে গানগুলো গাইতে হচ্ছে, যে গানগুলো আমার গাইতে ভালো লাগছে ডেফিনেটলি, আমি সেখানেও সব কটা গান যেগুলো গাইতে হবে কেউ একটা এসে রিকোয়েস্ট করছে বলেই আমাকে গাইতে হচ্ছে না, সেটা নয়। সেখানে এখনও পর্যন্ত মানে থ্যাংক গড যে আমার চয়েসটা এখনও কাজে আমি লাগাতে পারি বা আমি সেটা চুজ করতে পারি। তো এইটাকে আরও এক্সপ্লোর করছি, এবং এক্সপ্লোর করতে গিয়ে যেটা হয়েছে যে তিন চারটে স্ক্রিপ্টেড অনুষ্ঠানও করতে পেরেছি, যেখানে এই এই গানগুলোকে কালেকটিভ হিসেবে ইউজ করে সেটার সাথে সমসাময়িক বিষয়গুলোকে এক জায়গায় করে আমি কীভাবে প্রেজেন্ট করতে পারি সেই ধরনের চিন্তাভাবনাগুলোকে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে গানগুলো আমি এতদিন ধরে শুনে এসেছি সেগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু এখনও হয়নি, তো সেটা জমা আছে, সেটা দেখা যাক কী হয়। তো তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটা তোমার প্রিয় কোনো গান শুনি না? ও আচ্ছা, মগুবা মগুবা লোকানে কে তলুসানি বিলুবা, মগুবা মগুবানি সহনানে কে সরিহত তুলু কলবা, అటు విటు వన్నింట నువ్వే జగమంతా పరుగులు తెస్తావు వింట బయట, అలుపని రవ్వంత ఎననే ఎనవంత పరుగులు తెస్తావు విన్నే దారంత, సా గమపమాగస గమపమాగస గమపమాగ గమపమాగ గమని దామస గమపమాగస గమపమాగస এটা সিট শ্রীরামের একটা গান, মাগুবা মাগুবা, ইটস এ সং ইন তেলেগু অ্যান্ড ইটস অ্যাবাউট ওমান এম্পাওয়ারমেন্ট। আমি এই জায়গাটাতেই আসছিলাম যেহেতু এটা একটা অন্যরকম ভাষায় গান, তো সেই ক্ষেত্রে ভাষাটা তো কোথাও মানে গানের জগতে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তো সেই ক্ষেত্রে তুমি এই ভাষাটাকে কীভাবে রপ্ত করলে, মানে এই লিরিক্সগুলোকে কীভাবে করলে? ঠিক যেরকমভাবে বাংলাটাকে করি সেরকমভাবেই, মানে আমি প্রথমে গানটা শুনি, গানটা শোনার পরে আমার যদি সুরটা ভাল লাগে, সুরটা যদি আমার পছন্দ হয় সেটা লিরিক্সটা ফলো করি, লিরিক্সটা ফলো করে সেটার প্রচণ্ড চেষ্টা করি মানেটা বোঝার, এবং মানেটা বুঝে আমি কীরকমভাবে সেটাকে বলতে পারি বা এক্সপ্রেস করতে পারি সেটা ফিগার আউট করি, তারপরে এভরিথিং ফলস ইনটু প্লেস। যেহেতু মিউজিক নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে, তাহলে মিউজিক্যাল জিউটি যেখানে সেখানে তো আরেকটা প্রশ্ন আসেই, যে আমরা জানি ভালোবাসার মানুষরা কিন্তু একে অপরকে ভালোবেসে একটা করে ডাক নাম দেয়, তো এই ক্ষেত্রে দুর্নিবার মীনাক্ষীকে কী বলে ডাকে এবং মীনাক্ষী দুর্নিবারকে কী বলে ডাকে? আচ্ছা, আমি আমি এটা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম দিকে সম্পর্কে প্রথম দিকে যেরকম আরও মানে সকলেই প্রায় ঘন্টার পর ঘন্টা ফোনে কথা, আমরাও সেটা বলতাম, ইনফ্যাক্ট আমরা ফোনে গান করতাম, তো সেই সময় আমি ওকে একটা ডাক নাম দিই ভূতু, তো ওর নামটা এত পছন্দ হয়ে যায় যে ও আমাকে ভূতু বলে ডাকতে শুরু করে, সো আমরা দুজনেই দুজনকে ভূতু বলে ডাকি এখনো কন্টিনিউ। হ্যাঁ, সুন্দর একটা চলছে বেশ সম্পর্কটা। এবার যেটা তোমার থেকে জিজ্ঞেস করবো, যেহেতু পিছনে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা রয়েছে এবং আমরা জানি যে তোমার বেশ ভালো একটা শখ রয়েছে, এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আমরা যেটা জানি সেটা হচ্ছে তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো, ইভেন এক্সিবিশনেও তোমার ছবি গিয়েছে। ও আচ্ছা, সেটা অনেক ছোটবেলা, মানে সেই প্র্যাকটিসটা জাস্ট একদমই নেই এখন, ওটা ওই প্র্যাকটিসটা জাস্ট খুবই কম আছে, নিজের জন্য ডুডল করা বা স্কেচ করা এই ধরনের জিনিসপত্রগুলো করা হয়, কিন্তু ওই এক্সিবিশনে যাওয়ার যে সেটা আমার ক্লাস 4-এ না 5-এ গেছে। তারপর সেটা কেন কন্টিনিউ হলো না? প্রচন্ড ধৈর্যের কাজ, আমি একদম ধৈর্যশীল মানুষ নই, আমার আমার প্রচণ্ড ছুটে না বেড়ালে আমার ঠিক হয় না, আর একটা ক্যানভাসের সামনে 4-5 দিন কাটিয়ে দেওয়া সেটার জন্য যে পরিমাণ পেশেন্স এবং যে পরিমাণ কনসেন্ট্রেশন লাগে
এবং একটা কাজের জন্য যে কনসেন্ট্রেশনটা লাগে সেটা আমি ঠিক দিতে পারি না। আমি অনেকটা ওই মাল্টিভার্স হিসাবে কাজ করতে আমার ভালোবাসি। এবার তাহলে সেই জায়গা থেকে আসি, যেহেতু দুর্নিবার বললো যে ওর ছুটে বেড়ানোর একটা ব্যাপার রয়েছে, তো এই মানুষটাকে তুমি কিভাবে বাঁধনি? বাট তাও তো একটা মানে অর্গানাইজড করেছো। এবং সেখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাকে করব যে দুর্নিবারকে দেখে আমরা যতটুকু বুঝলাম মানে কথা বলে, দুর্নিবার কিন্তু খুব একটা শান্ত মানুষ নয়। যেটা দেখি আমরা ক্যামেরার সামনে, মহিলা ফ্যানেরা যেটা জানিস, দুর্নিবার খুব শান্ত একজন মানুষ নয়। তো সেই দিক থেকে তুমি কি বলবে? আচ্ছা, সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ঘটনা আমি মেনশন করতে চাই। লকডাউন চলছে তখন, সকলেই ঘর থেকে মানে বাড়ি থেকে বেরোতে পারছে না, ও আমরাও বেরোতে পারছি না ন্যাচারালি। এবারে মানে কেউ খাবার বানাচ্ছে, কেউ গান করছে, মানে যে যার মতন করে একটা সময়টা ইউটিলাইজ করার চেষ্টা করছে, কেউ টিভি দেখছে, গল্পের বই পড়ছে, মানে এইসবভাবে ওকে অনেক ব্যস্ত রাখার চেষ্টা করেছি আমি। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দেখলাম রাতের 2-2:30 বাজছে, ও না মানে অ্যাজিটেটেড হচ্ছে, হ্যাঁ পায়চারি করছে, হ্যাঁ মানে ওই যে স্থির হয়ে এই চার দেওয়ালের মধ্যে ওকে থাকতে হচ্ছে, এটা কিন্তু মেন্টালিও নিতে পারছে না। তো সেটাই, মানে সারাদিন ধরে অনেক কাজকর্মের মধ্যে আমি জানি যে হ্যাঁ 5-6 ঘন্টা ওকে নিজের জন্য দিতে হবে, যে সময়টায় ও নিজের যা ইচ্ছে সেটাই করবে। তো সেটা রাত্রির 3টার সময় গাড়ি নিয়ে ড্রাইভ করতে বেরিয়ে যাওয়া হোক, বা লকডাউনের সময় ইনফ্যাক্ট সাইকেল নিয়েও মাঝরাতে বেরিয়ে যেত, দিয়ে সকাল 9:30 সময় ফিরছে আর কি, সারা রাত সাইক্লিং করে এদিক ওদিক, কোনো একটা অদ্ভুত আর্কিটেকচারাল বিল্ডিং দেখলো, হ্যাঁ তো সেটার একটা ছবি তুললো, হ্যাঁ মাঝরাতে বেরিয়ে যাচ্ছে, ভোরবেলা সকালবেলা ফিরছে, এটাই দুর্নিবার। তুমি যেহেতু বললে কলকাতার অলিগলিকে তুমি তোমার কলেজ ডেজ যে অন্যরকমভাবে চিনেছো, তো সেই সংক্রান্ত আমরা একটা খবর জানি, যেটা হচ্ছে তুমি একবার বাড়িতে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিলে এবং সেখানে অন্যভাবে কলকাতাকে চিনেছিলে, একটু ঘটনাটা। ও বাবা, বাড়ি থেকে বেরিয়ে যাই, একটা স্টেশনে যাই, সেই স্টেশনে 2 দিন মতো থাকি, সেখানে আশপাশে স্টেশনের আশেপাশে যারা খাবার দোকানের লোকজন আছে তাদেরকে একটু সাহায্য করি, তাদের থেকে খাবার টাবার নিই, খাই, দিয়ে স্টেশনে বেশ কিছুটা সময় কাটাই, রাগ কমে, তারপরে স্টেশন থেকে আরেকটা ট্রেন ধরে অন্য কোথাও একটা চলে যাই, আবার ফেরত আসি। তো এরকম এটা একটা স্ট্রেচের গল্প ছিল যেখানে বাড়িতে লোকজন আর কি জানতো না যে আমি কোথায় আছি। এখনও সাধারণত জানেই না আমরা, আমি আরও যখন বেরিয়ে যাই সাধারণত বাড়ি থেকে খুব একটা বলে যায় না যে এখানেই যাচ্ছি, এখানেই আছি, এখানেই থাকছি, কারণ ভালো লাগে না বলতে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেখানে আছি সেখানে আমার মতো করে আছি, সুস্থ আছি, সেটুকু জানিয়ে দিলেই আমার মনে হয় ঠিক আছে। ওকে, এবার আসছি তোমাদের হানিমুনের কথায়, যেহেতু বিয়ের পরপরই তোমরা সিকিমে গিয়েছিলে এবং সেখানে তোমাদের পোস্ট থেকে আমরা মানে ঠান্ডাটা অনুভব করছিলাম, মানে এত মানে তোমরা ফিলটা দিয়েছো ওখানে, তো তোমাদের কীরকম ছিল সেই মানে সিকিম যাত্রা? আমরা কাঁপতে কাঁপতে পোস্ট দিয়েছি, মানে ও দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি এমনিতেই প্রচণ্ড দুজন ঘুরতে ভালোবাসি, হ্যাঁ, আর আমাদের ঘুরতে যাওয়াটা ওরকম হয় না যে একটা 5-star হোটেলে থাকবো, হ্যাঁ বা এই এই খাবার খাবো, এরম সব প্ল্যান করে। শীতের জায়গায় যে রুম হিটার থাকতেই হবে এটা কোনো কম্পালশন নেই, আমাদের হ্যাঁ আমাদের ঘুরতে যাওয়াটা হচ্ছে, আমি এটা বলি যে উই আর ট্রাভেলার্স, উই আর নট ট্যুরিস্টস। ইয়েস, হ্যাঁ মানে আমরা শুধু যাওয়ার আগে একটু পড়াশোনা করে যাই যে আচ্ছা এই দেশটায় আমরা যাচ্ছি বা এই স্টেটটায় যাচ্ছি, হ্যাঁ কী কী এক্সপ্লোর করার আছে, এবার সেখানে থেকে আমরা লোকাল খাবার খাবো, হ্যাঁ বা একটা যেখানে হোক থাকতে পেয়ে গেলেই হবে, এরকম একটা ভাবে ঘুরতে যাই। তো আমাদের হানিমুন যাবো বলে কোনো প্ল্যান অ্যাজ সাচ ছিল না, জাস্ট এইটুকু জানতাম যে হ্যাঁ বিয়ে করেছি, সবাই বলছে হানিমুন যেতে হবে, আর একটা ঘুরতে যাবো কোথাও। এবার আমাদের প্ল্যান ছিল যে হানিমুন যদি কোনো দিনও যাই তাহলে ইউরোপে যাবো কোথাও, তো সেটা এই সিচুয়েশনের জন্য যেতে পারিনি। সেই জন্য আমরা ভাবলাম যে হ্যাঁ এই গুরুদংমার যাবো, অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে যাবো যাবো যাবো, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এখন সবাই বলছে ঘুরতে যাওয়া উচিত, চলে যাই গুরুদংমার, এভাবেই গেছি। তো মীনাক্ষী যখন রেগে যায় দুর্নিবার তাকে মানে মান ভাঙানোর জন্য কী গান করে? গান কোনো চান্সই নেই, এটার একটাই বিষয় হচ্ছে চুপ করে থাকতে হবে, চুপ করে পুরোটা শুনে নাও, এটা একদম গাইডবুকের মতো ফলো করবেন আপনারা প্রত্যেকে, স্পেসিফিক্যালি ছেলেরা, তোমাদের গার্লফ্রেন্ড হোক, বউ হোক, মা হোক, পিসি হোক, যেই হোক না, যদি যে কোনো মহিলা, সে যদি একবার রেগে গিয়ে কথা বলতে শুরু করেন দয়া করে একটিও সেন্টেন্স বলবেন না, চুপ করে পুরোটা শুনে নেবেন, তাদের মাথাটা এমনি ঠান্ডা হয়ে যায়। আমাদের রাগ হলে রাগটা বেরোতে বেরোতে মোটামুটি 2-3 বছর সময় লাগে, ওদের 5 মিনিট লাগে, 5 মিনিট প্রাণ ভরে চোখ নাক কান বুঝে সব কিছু বন্ধ করে যা বলছে শুনে নিন, আমি ঠিক তাই করি। আজকে মীনাক্ষীর জন্য একটা গান ডেডিকেট করো।
যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শুধাও, অসাধারণ। মীরা কি কিছু বলবে? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম, তুমি রবে নীরবে। অসাধারণ। এরকমই গোছালো একটা, মানে গোছানো সংসার এবং অগোছালো মানুষকে নিয়ে মীনাক্ষীর একদম ভরপুর সংসার চলতে থাকুক। এবং সেই দিকে যেহেতু আমরা ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সামনেই দোল, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের থেকে জানতে চাইবো যে দোল সংক্রান্ত, যে মানে দোলের দিন তোমাদের কী প্ল্যানিং রয়েছে? আচ্ছা, দোল আমাদের লাস্ট 5 বছর ধরে আমরা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করি দোল দিনটা। তার কারণ হচ্ছে যে আমার বাড়িতে এটা একটা মহোৎসবের মতন পালন করা হয়। হ্যাঁ, মানে আমার জয়েন্ট ফ্যামিলি, তো আর কি ভাই দাদা কাকু কাকিমা জেঠিমা সবাই মিলে আর কি আমরা পাগলের মতন দোল খেলি। মানে আবির শুধু না, রং, বাদুড়ে রং, সমস্ত কিছু, মানে ও ইনফ্যাক্ট মানে বালতিতে রংগুলো ছাদ থেকে নিচে আর কি চান করানো হয়, এই এই মানে নো কম্প্রোমাইজেশন। এবং রাতে আর কি আমাদের একটা ফিস্ট হয় যেখানে স্পেশালি সব বাড়ির ছেলেরা রান্না করেন। হ্যাঁ, মানে বাবা জ্যাঠা কাকা তারা রান্না করেন এবং আমরা পায়ের ওপর পা তুলে বসে খাই। এরকম এইভাবে আমরা নর্মালি সেলিব্রেট করি, যদিও এবছরের সেলিব্রেশনটা একটু অন্যরকম হবে কারণ আমরা একটু আউট অফ স্টেশন থাকবো। আমরা যেখানেই থাকবো সেখানে দোলটা কিন্তু অন্যরকম ভাবে পালন করা হয়, দেখা যাক সেটা কি হয়। না না না, দরকার নেই, খুব জমিয়ে রাখার একটা বিষয়। যেখানে দুর্নিবার এবং মীনাক্ষী রয়েছে, তো সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে জানতে চাইবো যে দুর্নিবার এবং মীনাক্ষীর কি একসাথে কোনো প্রজেক্ট সামনে পাচ্ছি, বা দুর্নিবারের থেকে আপকামিং রিলিজ সম্পর্কে জানতে চাইবো যে আমরা ফ্যানেরা দুর্নিবারের থেকে কি পেতে চলেছি? ডেফিনেটলি দুটো নতুন গান, একটা খুব সুন্দর একটা ন্যাশনাল লেভেল একটা কোলাবোরেশন হয়েছে, সেটাও রিলিজ হচ্ছে। আমি স্পেসিফিকেশনসগুলো মানে একদম আলাদা করে কিছু বলছি না, বাট একজন আমার খুব কাছের বন্ধু, তার একটা কাজ, সেটা 4 জন মিলে আমরা গাইছি সেখানেও। অ্যাকচুয়ালি না, বোথ অফ দেম আর প্রিটি ন্যাশনাল লেভেল ওয়ার্ক। হ্যাঁ, তো দুটো খুব ভালো ভালো কাজ আসছে। আর এই দোলের সময়টা থেকেই আমাদের মাথায় একটু চিন্তা ভাবনা ঘুরছে যে আমরা কি করতে পারি, সো হঠাৎ করে কিছু একটা করেই ফেলবো। আবার হঠাৎ করেই আমরা পেয়ে যাব দুর্নিবার এবং মীনাক্ষীর একটা অন্যরকম অ্যালবাম, রাইট? তো লাস্ট তোমাদের দিয়ে শেষ করবো, এবং যেহেতু মিউজিক্যাল জুটি তাই মিউজিক্যাল জুটির থেকে মিউজিক দিয়ে শেষ করব আমরা লাস্ট। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। তো লাস্ট তুমি কি বলতে চাইবে আমাদের দর্শকদের জন্য? সবাইকে বলতে চাইবো, আমি আর দুর্নিবার দুজনেই, যে সামনেই দোল, সকলকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর দেখতে থাকুন সিটি সিনেমা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।